ঢাকা ছেড়ে পুরনো নির্বাচনী এলাকা বরিশাল দুই আসন থেকে এবার নির্বাচন করতে হচ্ছে মেননকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বরিশাল দুই ও তিন দুটি আসনই এবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মেনন। বরিশাল তিন আসনটি জোটের প্রার্থী হিসেবে তার জন্য ছাড়তে চেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু ওই আসনে জাতীয় পার্টি শক্ত প্রার্থী ছিল। মেনন নিজেও সেখান থেকে নির্বাচন করার বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। এরপর গত শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে বরিশাল তিনের পরিবর্তে বরিশাল দুই আসনে জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেননের নির্বাচন করার বিষয়টি জানানো হয়। এবারও তিনি দলীয় নির্বাচনী প্রতীক হাতুড়ি ছেড়ে নৌকার প্রতীকে লড়বেন। দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন দলের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। তবে জোটের আসন ভাগাভাগির কারণে ওই আসন থেকে নৌকা নিয়ে লড়বেন রাশেদ খান মেনন। দলের মনোনয়ন পেয়েও সেখানে জোটের প্রার্থীকে দেয়ায় অনেকটা ভেঙে পড়েছেন তালুকদার মোহাম্মদ ইউনুস। বানারীপাড়া উদিরপুর আসনে নেতাকর্মীরা বিষয়টি মেনে নিতে পারছেন না, আবেগ আপ্লুত হয়ে ভিড় করছেন তালুকদার মোহাম্মদ ইউনুসের বাসভবনে। এ বিষয়ে তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, নেত্রী মূল্যায়ন করে এবার আমাকে নৌকায় মনোনয়ন দিয়েছে, আমি একটু আবেগ আপ্লুত। আবার নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছে, আমার নেত্রীর সিদ্ধান্তের প্রতি আমি আপনাদের সামনেই বলতেছি, মিডিয়ার সামনেই বলতেছি যে আমার বিন্দুমাত্র কোনো মোহ নাই যে আমার নির্বাচন করতেই হবে, এমপি হতেই হবে। তো এবারেও যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তার প্রতি সমর্থন আছে, কিন্তু একটু ভালো লাগে না এইটা যে নেতাকর্মীদের যে কান্নার রোল। আমি গত রাত্রে অধিক রাত্রে বরিশাল পৌঁছেছি, তার মধ্যেও পথিমধ্যে বহু সমর্থক তারা কান্নাকাটি করেছে, আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি যে কান্নাকাটি করব না, নেত্রী যা করেন দলের স্বার্থে করেন, যা করেন দেশের স্বার্থে করেন। উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল দুই আসনে এর আগেও দুবার নির্বাচনে অংশ নিয়েছেন রাশেদ খান মেনন। ১৯৭৯ ও ১৯৯১ সালে সংসদ নির্বাচনে ওই আসন থেকে ভোটে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৯১ সালে বরিশাল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মেনন। তখন বাবুগঞ্জ ও উজিরপুর নিয়েছিল এই আসন, বাবুগঞ্জ মেননের নিজ উপজেলা। এদিকে আজ রোববার ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের জোট শরিকদের আসন ছাড়ার তালিকা দিয়েছে আওয়ামী লীগ। সেখানে ঢাকা ৮ আসনের পরিবর্তে মেননকে বরিশাল দুই আসনটি ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে নিজ উপজেলার বাইরে মনোনয়ন পাওয়ার বিষয়ে মেনন গণমাধ্যমকে বলেন, বরিশাল দুই আসনে আমি আগেও এমপি ছিলাম, বাবুগঞ্জের কর্মীরা মনক্ষুণ্ণ, উজিরপুরের কর্মীরা আনন্দিত, তবে আসন ভাগাভাগিতে তাদের প্রত্যাশা পূরণ হয়নি বলে জানান মেনন। এটা তো স্বাভাবিক, যারা বাবুগঞ্জের কর্মী তারা মনক্ষুণ্ণ, যারা উজিরপুরের কর্মী তারা আনন্দিত, টানা তিনবার মহাজোটের প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এবার ঢাকার রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ সেই আসনে দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। মেননের আসনে নৌকা তুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিমের হাতে।